সিলেটে বিএনপি বিক্ষোভ সমাবেশ বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন সিলেট প্রতিনিধি এমদাদুল হক সোহাগ সাথে আছে আমি তানজানা রহমান লিজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে সরকারের অপরাজনীতি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মামলা ও ফরমাইশি রায়ের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার 11 ফেব্রুয়ারি বিকেল 3টায় সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারের মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন বর্তমানে বাংলাদেশে মামলা ও আদালতের রায় সরকারের ইচ্ছাতেই হয় সরকারের নির্দেশে নড়াইলের আদালত যে ফরমাইশি রায় দিয়েছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের উপর একের পর এক ফরমাইশি রায় দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে দমানোর পায়ে তারায় লিপ্ত রয়েছে বর্তমান সরকার মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেকের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও মহানগর কৃষক দলের আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন সহসভাপতি রেজাউল হাসান কয়েস লোদি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু হুমায়ুন আহমেদ মাসুক মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব আমাদেরকে আর মিলাদ মাহফিল করাবেন না নফল এবাদতই ঘরে বসে করলেই হয় আমি বিশ্বাস রেখে বলছি আজকে এখানে সিলেটে জজিমুর রহমান নাজিব শাহনেওয়াজ মোত্তারেক যুবদল পাপলু মকসুদ বিশেষ করে ছাত্র দলের স্নেহাশীষ যে ছোট ভাইয়েরা রয়েছে আলতাফ হোসেন সুমন সুদীপ আফসানের নেতৃত্বে প্রতিজ্ঞা করছি আপনাদের কাছে এই সিলেটের মাটিতে ছাত্র দলই যথেষ্ট এই জালিম সরকারের বিরুদ্ধে আমাদের রাজপথে আন্দোলন সংগ্রাম ছাড়া আমাদের তৃতীয় কোন পথ খোলা নেই সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ